আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই তালির জন্য ইউআই টেস্ট বানায় নাই আরো জোরে তালি দাও আচ্ছা তোমরা বলো প্রথম তালি কে দিয়েছিল তোমরা আর পরের তালি তোমরা ডিফারেন্স আছে অবশ্যই আছে আর সেটা কি তোমরা মনে রাখবে ম্যান অফ অ্যান বিকাম হোয়ার্ট দে বিলিভ দেমসেলভস টু বি হ্যান আই বিলিভ আই ক্যানট ডু সামথিং ইট মেক্স মি ইনকেপেবল অফ ডুইং দ্যাট বাট উইথ কারেজ ডিটার্মিনেশান অ্যান্ড পারসিস্টেন্স হোয়েন আই ডু বিলিভ আই ক্যান ইট মেক্স মি ক্যাপেবল অফ ডুইং দ্যাট আমি আজকে তোমাদেরকে জীবনে বড়ো হওয়ার কয়েকটা মূল মন্ত্র দেব যেটা আমি আমার জীবনে বিগত ছিয়াত্তর বছরে অর্জন করেছি এক নাম্বার ট্যাবলেট তোমরা জীবনে যদি বড় হতে চাও হৃদয়ের এই বড় হওয়ার স্বপ্নকে লালন করো ধারণ করো আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ আলী হুসেন সাহেব এবং আলহাজ জহিরুল ইসলাম সাহেব তোমাদের সামনে বক্তব্য রেখেছে তারা অস্ট্রেলিয়া ক্যানবেরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশান করেছে তারা বলেছেন স্বপ্ন তৈরি করো ড্রিম 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 ট্রান্সফর্মস ইন টু থটস অ্যান্ড থটস রেজাল্ট ইন অ্যাকশান হোয়াট ইজ ড্রিম ড্রিম ইজ নট হোয়াট উই সি ইন স্লিভ ড্রিম ইজ ওয়ান হুইস ডাজ নট লেট ইউ স্লিপ স্বপ্ন না এই তালি দিলে আমার কথা বাইরিত না আসলে আমাদের মহামান্যরা তোমরা জীবনে যদি বড় হতে চাও জীবনের গভীরে বড় স্বপ্ন তৈরি করো আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমরা কঠিন তপস্যা সাধনা করো মনে রাখবে দ্য ফ্লেম অফ লাইফ ক্যানট বি বড়ড ফ্রম আদার্স ইট মাস্ট বি দ্য টেম্পল সেলফ মানুষ জীবনে যে বড়ত্ব লাভ করে মানুষ জীবনে যে বড় হয় সেই বড় হওয়ার স্বপ্ন তার নিজের মনে থাকতে হয় আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তাকে কঠোর সাধনা পরিশ্রম তার নিজেকেই করতে হবে আমার দাদার হাতি ছিল আমার এটা ছাগল নাই এইসব কথা গে কোনো লাভ নাই আমি কি আমাকে সেইটা প্রমাণ করতে হবে আমার দাদার গল্প বলে আমার কোনো লাভ নাই তোমরা জানো বাংলাদেশের ইতিহাস মহার ইতিহাস বাংলাদেশের ইতিহাস বিস্ময়কর ইতিহাস বাংলাদেশের ইতিহাস মহাবিশ্বের মহাবিশ্বের ইতিহাস এই পৃথিবীর জমিনে কোনো জাতি আজকে পর্যন্ত সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে শুরু করে নয় মাসে তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই এইটা তোমরা বাঙালিরা করেছ কোন জাতি পৃথিবীতে আজকে পর্যন্ত মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত দিতে পারে নাই এটা তোমরা দিয়েছ জীবনে যদি বড় হতে চাও যদি মহিয়ান হতে চাও তোমরা মানুষের কথা ভাবো মানুষের জন্য চিন্তা করো দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তার দুঃখের ভাগকে লাখব করতে চেষ্টা করো মার্টিন লুথার কিং ডার্কনেস ক্যানট রিমুভ ডার্কনেস অনলি লাইট ক্যান ডু দ্যাট হেইট ক্যানট রিমুভ হেইট অনলি লাভ ক্যান ডু দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য মোস্ট পারসিস্ট্যান্ট দ্য মোস্ট আর্জেন্ট কোশেন বিফোর অল অভার্স হোয়াট উই আর ডুইং অ্যান্ড থিঙ্কিং ফর আদার্স বাপুজি জীবনে যদি বড়ো হতে চাও মানুষের জন্য চিন্তা করো বাবা মার জন্য চিন্তা করো তোমার সংসারের জন্য চিন্তা করো তোমার প্রতিবেশীর জন্য চিন্তা করো তোমার দেশের মানুষের চিন্তা করো তুমি দেখবে আল্লাহ তোমাকে বড় করতেছে কুদরত থেকে এইটা আমার আজকের তোমাদের কাছে যারা বড় হইতে চাও তোমরা মানুষের জন্য কাজ করো মানুষকে সাহায্য করার ব্রত নেও তোমরা যদি মানুষকে দুঃখী মানুষকে এক টাকা দান করো তোমরা মনে রাখবে এই এক টাকার পরিবর্তে আল্লাহ তোমাকে লক্ষ কোটি টাকা দান করবে কিন্তু তোমাকে শুরু করতে হবে এমন না যে আল্লাহ আমারে তুমি পঞ্চাশ লাখ টাকা দাও আমি তোমার নামে পঁচিশ লাখ টাকা খরচ করে দেব আল্লাহ বলে এই চলতো না আমার কাছে তোমাকে যা দিয়েছি আমি এর থেকে তুমি শুরু করো আমি তোমার প্রতিদান দান করব তাই আজকের দিনে এই তোমার স্মরণীয় দিনের মধ্যে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা যদি জীবনে বড় হতে চাও তোমরা মানুষের কথা ভাববে মানুষকে সাহায্য করবে মানুষকে ভালোবাসবে মানুষের প্রতি সহমর্মিতা করবে প্রতিবেশীর প্রতি সদয় হবে মানুষের প্রতি নিশ্চুর আচরণ করবে না জঙ্গিবাদী মানুষকে কষ্ট দেওয়া নিরীহ মানুষকে হত্যা করা এইটা আমাদের জন্য হারাম বাঙালি জাতির জন্য আমাদের কয়েক বছর আগে একই দিনে আমাদের মুসলমানদের কোরবানি ঈদ ছিল খ্রিস্টানদের ইস্টার হলিডে ছিল হিন্দুদের দুর্গাপূজা ছিল বুদ্ধদের বুদ্ধি পূর্ণিমা ছিল আল্লাহর দরবারে আমরা শকর করি প্রত্যেক জাতি তার নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে তার মনের আকুতি দিয়ে সে পালন করেছে কোনো মানুষ অপর ধর্মের মধ্যে কোনো আঘাত করে নাই এটি আমরা বাংলাদেশি এইটি আমাদের চরিত্রের মহত্ব আমরা সকল ধর্মে শ্রদ্ধা করি কারো ধর্মের মধ্যে আমরা কোনোদিন হস্তক্ষেপ করব না এইটা তোমাদের জন্য আজকের এক নাম্বার জীবনে বড় হওয়ার মূল মন্ত্র দুই নম্বর দেয়ার টু থিংস ইন লাইফ অ্যাবিলিটি অ্যান্ড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস অ্যান্ড পারপাস এই দুইটা কথা মনে রাখবা অ্যাবিলিটি হলো তোমরা লেখাপড়া করতেছ বি কম পাস করছো বিবিএ পাস করছো এম বি এ পাস করতেছ তোমরা অনেক অ্যাবিলিটি মাসাল অর্জন করতেছ এবং এর ফলে তোমরা জীবনে অনেক বড়ো লোক হবে অনেক প্রতিষ্ঠিত মানুষ হবে শিল্পপতি হবে বড় কোম্পানির বড় সাহেব হবে কিন্তু মনে রাখবে তোমাদেরকে সাথে সাথে অ্যাবিলিটির সাথে চরিত্র গঠন করতে হবে অ্যাবিলিটি এবং ক্যারেক্টার গো হ্যান্ড ইন হ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবিলিটি অ্যান্ড ক্যারেক্টার অ্যাবিলিটি উইল হেল্প ইউ টু বি গ্রেটার হাইট তুমি অনেক বড় লোক হবে কিন্তু সাথে সাথে তুমি যদি চরিত্রবান লোক হও তোমার সেই বড় লোকই কোনো দিন কমবে না তুমি ধ্বংস হবে না তোমার সুনাম সুখ্যাতি তোমার অনেক দিন থাকবে আর বুঝতে হবে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমাদেরকে বাঁচার জন্য খাওয়া দাওয়া থাকা পড়া বাড়ি ঘর টাকা পয়সা ওষুধপত্র গাড়ি সমস্ত কিছু আমাদের প্রয়োজন জীবনে কিন্তু এর জন্য শুধু জীবন নয় আমাদের জীবনের পারপাস আল্লাহ কোরআনে বলছেন ওমা খালাকুল্নে আমি মানুষ এবং জিদকে সৃষ্টি করেছি আমি আল্লাহর কিছু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য কি মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষকে সাহায্য করবে মানুষ সুখের দিনে উল্লাস করবে দুঃখের ফারকে লাঘব করবে আল্লাহ পাক সেই জন্য মানব জাতিকে সৃষ্টি করেছে সুতরাং আমাদেরকে আমার জীবনে প্রয়োজনের জন্য টাকা পয়সা বাড়িঘর সব কিছু লাগবে সাথে সাথে আমি একজন ভালো মানুষ হব মানুষের উপকারী মানুষ হব সেইটাও আমাকে নির্ধারণ করতে হবে তাইলেই তোমার জীবন সুন্দর হবে তোমরা মনে রাখবে যারা অবৈধ পথে টাকা পয়সা অর্জন করে তাদেরকে সমাজের মানুষ ঘৃণা করে যারা খারাপ কাজে টাকা পয়সা অর্জন করে সমাজের কাছে তারা মুখ দেখাইতে পারে না আমাদের সেই অর্থের কোনো প্রয়োজন নাই আমরা বৈধভাবে ভালো কাজ করে আমরা টাকা পয়সা অর্জন করবো উপভোগ করার জন্য এবং আল্লাহর বান্দার খ্যাতমত করার জন্য যেন হবে রাতারাতি আমাদের বড়লোক হওয়ার কোনো দরকার নাই আমি তোমাদেরকে স্বভাব চরিত্র মানব জীবনের ভূষণ ভার্চু দুই একটা কথা বলতেছি সেটা হলো বিনয় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌরবদান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার নিজেরে না যেন করি প্রকাশ আমার আপন কাজে তোমার ইচ্ছা কর আমার জীবন মাঝে রবীন্দ্রনাথ যে কাব্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার প্রথম কবিতাটা ছিল বিনয়ের উপরে তোমরা তোমাদের জীবনে এই বিনয়ের ভূষণকে তুমি তোমার চরিত্রবদিন ইনজেক্ট করার জন্য চেষ্টা করো আল্লাহ তোমাকে ক্ষুদ্র থেকে বড় করবেন আমার নবীজি বলেছেন প্রকৃত বিনয় সকল সদ্গুণের উৎস নবীজি বলেছেন আল্লাহ যাকে বিনয়ের ভূষণ দান করছেন তাকে সমস্ত পৃথিবীর সমস্ত নেয়ামতের বেশিরভাগ দেওয়া হয়ে গেছে তোমরা উদ্ধত আচরণ করবে না ভাই বন্ধু সমাজের মধ্যে মুরব্বীদের সাথে টিচারদের সাথে সহকর্মীদের সাথে এই একটা আচরণ যদি তোমরা ভালো মতো আস্তস্ত করতে পারো আল্লাহ তোমাদেরকে কুদ্রত থেকে বড় করবেন শেখ সাদির একটা ছোট্ট কবিতা একে কাতরা হেবার আজে আব্রে চকিত খেজেল সচ্ছ পিনহায় বতীত শেখ বলছেন এই যে আকাশের মধ্যে মেঘমালা ভাসতেছে তার থেকে এক ফোঁটা পানি বৃষ্টি হয়ে সাগরে পড়ল তোমরা জালো সাগরের অথৈ জলধি হিসাব নাই আর তার সামনে এক ফোঁটা পানি সে নিজেকে অতি ছোট অতি ক্ষুদ্র অতি বিনীত ভাবতে শুরু করলো তোমরা মনে রাখবে যারা বিনীত তাদের উপরে আল্লাহর দয়া অবাহিত যারা দুর্বিনীত তারা ধ্বংসপ্রাপ্ত সেই পানির ফোঁটা যখন নিজেকে অতি বিনীত ভাবতে শুরু করলো সাগর থেকে একটা ঝিনুক আসলো এসে বলল বন্ধু তুমি আমার বুকে আশ্রয় গ্রহণ করো আল্লাহ দয়া করলেন সেই পানির ফোঁটা মহামূল্যবান মণিমুক্তায় পরিণত হয়ে গেছে তোমরা যদি বিনীত হতে পারো আল্লাহ তোমাদেরকে মণিমুক্ত বানাই দিবে আর দুর্বিনত হলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তোমরা আমাদের অতি হৃদয়ের ধন তোমরা অতি সহজ সরল তোমরা নিষ্পাপ এখন থেকে তোমাদের জীবন আচারকে যদি সুসংহত করতে পারো আল্লাহ তোমাদেরকে কুদ্দর থেকে কত বড় করবে তোমরা তোমাদের পরবর্তীতে জীবনে গিয়ে নিজেরাই বুঝতে পারবে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি অতি সাধারণ গড়ের সন্তান ছিলেন বেশি লেখাপড়া ছিল না ক্লাস ফাইভ সিক্স তিনি বলেছেন আত্মজীবনীতে যে গুরু নানকের একটা কবিতার দুই লাইন আমাকে বাল্যকাল থেকে প্রভাবিত করেছে আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরও সেই দুইটা লাইনকে আমার জীবনে আমি প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট আছি দুইটা লাইন নানক রহ রহস্যসে নান্নিহি ধূপ আর রুখ সুখ যায়ঙ্গে ধূপ খুব কি খুব ওহে নানক তুমি দুর্বাঘাসের ঘাসের মতো বিনীত হয়ে থাকো তুমি দেখো না এই যে বড় বড় বৃক্ষরাজি ঝড় তুফান খরা বৃষ্টি ধ্বংস হয়ে যায় কিন্তু দুর্বাঘাস কোনোদিন মরে না সে চিরশ্যামল কোনো দিন ক্ষয় নাই সে অক্ষয় তার কোনো ব্যয় নাই সে অব্যয় সে মরে না সে চিরঞ্জীবী সে বিনীত এই বিনয় নম্রতা ভদ্রতা শিষ্টাচার আল্লাহ যাকে দান করেছেন তাদের জীবনে কোনো দুঃখ নাই আল্লাহ কুদ্রত থেকে তাদেরকে বড় করবেন মাই ডিয়ার গ্রাজুয়েটস তোমরা অনেকে ভাবতে পারো আঙ্কেল আমাদের তো টাকা পয়সা নাই আমাদের গাড়ি বাড়ি নাই ক্যাপিটাল নাই কোনো ফ্যাক্টরি নাই আমি কিভাবে আমার জীবনের স্বপ্ন আমি পুরা করব। তোমরা বলতে পারো একটা প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যে আমরাও সেই তোমাদের মতো সাধারণ এই আমাদের বাড়ি এইখান থেকে বিশ মিনিট লাগে যাইতে শীতলক্ষার পারে কাঞ্চন গ্রামে আমরাও তোমাদের মতো ছোট্ট ছিলাম ছোট সময় ডাঙ্গুরি খেলছি গাছের তে ডিলে আম খাইছি চুরি করে নারিকেল খাইছি পরের দিন স্কুলে গিয়া মাস্টারের মার খাইছি এগুলি আমাদের জীবনে হয়েছে একশো টাকা বেতন থেকে জীবন শুরু করেছি আমার বিয়ের পর দশ মাস আমি শ্বশুর বাড়ি যেতে পারি নাই আমার স্ত্রী একটা চিঠি লিখলেন যে মিজান তুমি বিয়ের আগে আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতে এখন আমাদের বিয়ে সেদি হয়ে গেছে তুমি আশা বন্ধ করে দিস আমাদের সমাজের মানুষ অনেক কাটা ঘুষা করতেছে ছুটি নাই অনেক দায়িত্বের কাজে ছিলাম ব্যাংকে একদিন একদিনের ছুটি নিয়ে বাড়িতে আসছি বাড়িতে গেছি গিয়ে নাস্তা পানি খাইলাম মনে হইল আমার ওয়াইফ বাড়িতে নাই আমার আব্বা বললেন যে বাবা বৌমা তো তোমার শ্বশুরবাড়িতে চলে গেছে এখনো বেলা আছে তুমি নাস্তা পানি খাইয়া আর শ্বশুরবাড়িতে চলে যাও তো শ্বশুরবাড়ি চোদ্দ পনেরো মাইল দূরে হাইটিয়া যাইতে হয় চার পাঁচ মাইল তারপরে বাসে তারপর তখন তো গাড়ি ঘোড়া কিছু ছিল না তারপরে আবার হাইটা দুই কিলোমিটার রাত্র দশটা বাজে আমি শ্বশুরবাড়িতে দিকে পড়ছি আমার শাশুড়ি আম্মা বললেন বাবা আমি শুনছি তুমি ছুটিতে আসছ তো আমি তো তামিনাকে তোমাদের বাড়িতে পাঠাই দিচ্ছি বিকালে আমাদের দেখা হয় নাই আমি পরের দিন সকালে চিটেং আবার চলে আসছি এই দিনও আমি দেখছি আজকে আল্লাহ আমাদেরকে এইখানে আনছে আমি তোমাদেরকে একটা দুইটা গল্প বলে দেব দুই বন্ধু একসাথে চাকরিতে ঢুকলেন একসাথে রিটায়ারমেন্টে গেলেন সেই রিটায়ারমেন্টের বেনিফিট নেয়া এক বন্ধু ব্যবসা বাণিজ্য শুরু করলেন তিনি হাজার কোটি টাকার মানুষ হয়ে গেছেন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আরেক বন্ধু সেই রিটায়ারমেন্টের টাকা পয়সা খেয়ে দিয়ে এখন উপাস করে তার স্ত্রী একদিন বলল যে তোমার বন্ধু একসাথে চাকরি করছে দিন সে তো অনেক ধনী মানুষ তো তুমি ওর কাছে যাও না গেলে নিশ্চয়ই একটা কাজকামের ব্যবস্থা করে দেবে আমি ছেলে পেয়ে নিয়ে রকম দিন কাটাইতে পারব সেই বন্ধু চেয়ারম্যান সাহেবের কাছে একদিন গেছে গিয়া তার দুঃখের কথা বলল বলে ঠিক আছে তুমি কাল কাছ থেকে অফিসে বসো কিছু টাকা তোমার খরচপত্রের জন্য দেওয়া হবে তুমি কাজ করাইছা সে ভদ্রলোক কাজ করা শুরু করছে একদিন চেয়ারম্যান সাহেব তার চেম্বারে একা বৈশাখ আছে সেই গরিব বন্ধুটি বলল যে বন্ধু আমি কি একটু আসতে পারি তোমার কাছে বলে আসো সে চেম্বারে চেয়ারম্যান সাহেবের কাছে গেল তো সে লোক বলতেছে বন্ধু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই বলে বলো বলে আমরা দুইজন একসাথে চাকরিতে ঢুকলাম একসাথে রিটায়ারমেন্টে গেলাম তুমি আজকে হাজার কোটি টাকার মানুষ আর আমি উপাস থাকি খাওয়ার পয়সা নাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স সিক্রেট কি চেয়ারম্যান সাহেব বলেন বন্ধু আমি পুরানা দিনের একটা স্মৃতিচারণ করতে চাই তুমি যদি মনে কষ্ট না নেও আমি সেই পুরান দিনের একটা কথা বলতে চাই বন্ধু বলে ঠিক আছে বেশ বলো চেয়ারম্যান সাহেব বলেন আমরা দুই বন্ধু তখন একই মেসে থাকতাম আমাদের বাসা ছিল অফিস থেকে চার মাইল দূর একদিন আমি অসুস্থ ছিলাম অফিস থেকে যখন বাসায় ফিরলাম আমার মনে হলো হঠাৎ করে আমি অফিসের দরজা জানালা এবং লাইট ফ্যানগুলি বন্ধ করে আসতে পারি নাই আমার মনে ছিল না আমি তোমাকে বললাম বন্ধু আমার শরীরটা অসুস্থ তুমি একটু কষ্ট করে যাও গিয়ে অফিসের লাইট ফ্যানগুলি বন্ধ করে আসো তুমি আমাকে বললা যে এই অফিসের মালিক কি তুমি অফিসের লাইট ফ্যান চলতেছে মালিকের পয়সা তোমার কি আর আমি এখন চার মাইল হাইটে যাব আবার চার মাইল হাইটে আসবো তো আমার সারা রাত তো হাঁটতে হাঁটতে দেবো আমি কোন সময় খাওয়া দাওয়া করবো কোন সময় ঘুমাইমো সকালে আবার অফিসে যাব বন্ধু তুমি আমার সাথে অনেক ধানাই ধানাইফাই করলাম আমি তোমার সাথে কোনো তর্ক বিতর্ক করলাম না আমি অসুস্থ শরীর নিয়ে আমি অফিসে গেলাম অফিসের দরজা জানালা সব বন্ধ করলাম লাইট ফ্যান নিবে বাড়িতে ফিরে আসলাম বন্ধু আমি ওই দিন অফিস থেকে আমার মালিক মালিকগিরি আমি নিয়ে আসছিলাম আত্মালি দেয় একটা তোমরা মনে রাখো তোমার কাজকে তোমার পেশাকে তোমার দায়িত্বকে তুমি যত মহব্বতের সাথে করবে আল্লাহ তোমার ভাগ্যকে সেইভাবে বদলাবে নো ওয়ানি এমিনেন্ট সাকসেস বাই সিম্পলি ডুইং হোয়াট ইজ রেকর্ড অফ হিম ইট ইস দ্যামাউন্টেন্স হোয়াট ইজ ওভার অ্যান্ড অ্যাবাব দ্য রিক দ্য ডিসংশন এইটা জীবনে বড়ো হওয়ার আরেকটা ট্যাবলেট তোমরা লেখলে লিখে নিও অথবা মনে রাখো বলতেছেন তুমি জীবনে কোনো দিন বড়ো হতে পারবে না যদি শুধুমাত্র তুমি তোমার প্রয়োজন মাফিক কাজ করো তুমি জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তুমি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলে যারা সাধারণ মানুষ তারা কাজ করেন নয়টার থেকে পাঁচটা যারা অসাধারণ মানুষ তারা কাজ করে সকাল পাঁচটা থেকে রাত্র নয়টা এই যে এখানে দেখো আমার স্যারেরা বসে আছে গুণীজন জ্ঞানীজন মহাজন এবং আমাদের শিক্ষক মন্ডলী যারা আছে তোমরা মনে করো না যে সাধারণ লেখাপড়া এখানে বসতে পারছে তোমাদেরকে আজকে আমি বলে দেই আমি যখন চাকরিতে ঢুকলাম উনিশশো পঁয়ষট্টি সালে এই মার্চ মাস ছিল আমাদের দায়িত্ব ছিল এক একজনের তখন আমরা চারটা ডকুমেন্ট হ্যান্ডেল করা কয়টা আল্লাহর রহমত আমি বাইশটার থেকে পঁচিশটা করতাম আমার বন্ধুরা বলতেন বলে এ গ্রাম তাই সেটা ব্যাককল গাদা কিচ্ছু বুঝে না হে এত কাজ করতেছে তারা কি বেতন বেশি দিবে আমার বন্ধুরা আমাকে উপহাস করতো আমি বললাম নো আই ডো নট লাইক টু লিসেন টু ইউ আমাকে চাকরি দিছে আমার কোম্পানি আই ক্যান ডু সুতরাং আমি করব। তোমরা করো না করো দ্যাট ইজ ইউর চয়েস তোমরা বিশ্বাস করো দেড় বছর পরে আমি অন্য ব্যাংকে পাঁচটা প্রমোশন সাথে নিয়ে আমি অন্য ব্যাংকে চাকরিতে চলে গেলাম এই তোমরা মনে রাখবা লাইফ ইনসান মাস আল্লাহ কোরআনে বলছে আমি কঠিন পরিশ্রম তপস্যা ছাড়া কোনো মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করি না যত পরিশ্রম করবা তোমরা তত বড় তোমরা হবে কোন জাতি আল্লাহ কোরআনে বলছেন আমি কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতির মানুষ তার নিজের ভাগ্যকে নিজে প্রতিষ্ঠিত না করে এই স্বাধীনতা তোমাদের তখন জন্ম হয় নাই আমরা সেই স্বাধীনতার যুদ্ধ ফেস করেছি বিশ্বাস কর এই একটা শেখ ভাষণ আঠারো মিনিটের একটা ভাষণের উপর সমস্ত জাতি এক হয়ে নয় মাসের মধ্যে শত্রু মুক্ত এই দেশটি আমাদের করেছে আমি তোমাদেরকে আরেকটা ঘটনা বলতেছি তোমরা বলতে পারো কাকু আমাদের তো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই আপনি এখন টেকা পয়সার মালিশ কত ওয়াশ করবেন না আমি তোমাদেরকে বলছি আমি কিন্তু একশো টাকা বেতনে জীবন শুরু করছি আমি ওই অবস্থার থেকে আল্লাহ আনছে তোমরা প্রশ্ন করতে পারো আমাদের টাকা পয়সা নাই ক্যাপিটাল নাই আমি কীভাবে জীবন চেঞ্জ করব মার্টিন লুথার কিং জুনিয়র যিনি মালালার আগে সবচেয়ে ইয়াঙ্গেস্ট নোবেল লরিয়ার ছিলেন মার্টিন লুথার কিং বলেছেন

এর অর্থ হলো মার্টিন লুথার কিং বলতেছে যারা সাধারণ মানুষ মানুষ অফিসের পিয়ন রিক্সালা ক্লার্ক সুইপার নাপি ধোপা মার্টিন লুথার বলতেছে যে কোন মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয় আমাদের দেশে সুইপারের নিচের কোনো চাকরি নাই মার্টিন লুথার বলতেছে কোনো মানুষকে কেউ যদি সুইপারের চাকরি দেয় আর সেই সুইপার যদি সেরকম গভীর মনোযোগ সেরকম গভীর একাগ্রতা সেরকম হৃদয়ের ভালোবাসা সমস্ত মন প্রাণকে উজাড় করে সে সুইপার যদি তার রাস্তার ঝাড়ুদারি কাজ করে যেরকম মাইকেল অ্যাঞ্জেলো পেন্টিং করতো মাসের পর মাস বছরের পর বছর তার এক একটা পেন্টিং এখন কোটি কোটি ডলারে বিক্রি হয় শেক্সপিয়ার কবিতা লিখতেন গভীর মনোযোগের সাথে বিথোবেন সঙ্গীতের মহাসম্রাট ছিলেন তারা যেরকম গভীর মনোযোগ দিয়ে সমস্ত মন প্রাণকে উজাড় করে কাজ করে গেছেন মার্টিন লুথার বলতেছেন সেই সুইপার যদি সেরকম মন নিয়ে কাজ করে বিশ্বাস করো এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসুক তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন এখানে একজন মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছে তোমরা কাজ করবা কাজ করবা কাজ করবা আর আমাদের পিএসবি ফ্যামিলির যে স্লোগান সেটা হলো ডিভাইন ব্লেসিংস মিক্সড উইথ হার্ড ওয়ার্ক ব্যাকড বাই গুড ইন্টেনশন মেক মেরাকলস জাতিতে জাতিতে মানুষে মানুষে অন্ধকারে ভেদ জ্ঞান অভেদ আহাদ মন্ত্রে টুটিবে সকলে হইবে শুকনা রুটিরে সম্বল করে যে ইমান আর যে ত্যাগের জুড়ে ফিরেস জগৎ মন্থন করে সে শক্তি আজ আবার ফিরিয়ে আনো মোরা আজ ঘরে ঘুমায় বেহুশ বাহিরে বহিছে ঝড় তুফান দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে দিন ইস্তামে লাল মশাল ওরে বেখবর তুইও উঠছে গে তুইও তোর প্রাণ প্রদীপ জ্বালা মাই ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস কংগ্রাচুলেশন ফর ইউর অ্যাচিভমেন্ট অফ গ্র্যাজুয়েশন ইউ আর নাও

Happiness and prosperity. Peace be Ameen. Thank you. Allah Hafiz.